একদিকে যেমন দুর্নীতিবাজদের বিচারটা হোক, অন্যদিকে যারা বঞ্চিত হয়েছে তাদের নিয়োগটা হয়ে বঞ্চনার অবসানটা হোক। দেখুন, দুর্নীতি তো প্রচুর হয়েছে, সেটা এখন সবাই বুঝতে পারছে, কিন্তু তদন্ত হোক তদন্তের মতন, আমাদের রিক্রুটমেন্টে তো কোনো বাধা নেই, তো আমাদের রিক্রুটমেন্টটা যেতে খুব তাড়াতাড়ি হয়ে যাক। আপোষ আর আলোচনায় শব্দ দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আপোষ মানে হচ্ছে গোপনে মিটিয়ে নেওয়া, আর আলোচনা মানে হচ্ছে এখানে আন্দোলনটাকে জারি রেখে সমস্যা সমাধানের জন্য সুষ্ঠু আলোচনা। পৃথিবীর সমস্ত রকম সমস্যা আমরা মনে করি, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে আমরা মনে করি যে সুষ্ঠু আলোচনার মধ্যে দিয়ে যে কোনো সমস্যার গোপন বৈঠক আমাদের চাই, কারণ গোপন বৈঠকের আর কোনো প্রয়োজন নেই, কারণ একবার বৈঠক হয়ে যেহেতু বঞ্চিত হয়েছি আবার সেই বঞ্চিত হব, এটাই আমরা আশা করছি। গোপন বৈঠক মানে তো কেউ জানতে পারবে না, কিন্তু এটা তো সবাই জানতে পেরেছে, মিডিয়াও না সবাই যে জানতে পেরেছে, মিডিয়ার সামনে যে বলেছে, যে কি বলেছে সেটা কি জানতে পেরেছেন? ওরা যেটা বলছে ওটাই কি অরিজিনাল? যদি ওরা যেটা বললো সেটাই অরিজিনাল কথা হয়, তাহলে পরবর্তী দিন ব্রাত্য বসু কী করে আবার বললেন যে সবার তো চাকরি সম্ভব নয়? কিন্তু তো তখন আমরা শুনেছিলাম 100% চাকরি হয়ে যাচ্ছে, মানবিক, কিন্তু তাই যদি হয়, আজ 510 দিন বসে আছি, মানবিকতার এটা পরিচয়? আর তাই সবচেয়ে বড় কথা, মানবিকতার পরিচয় আর সবার চাকরি সম্ভব নয়, কিছু জনের চাকরি সম্ভব, তাহলে তো আমরা সেই গোপন বৈঠকে সেই গোপন ইঙ্গিত, গোপন সেটিংসেরই ইঙ্গিত পাচ্ছি, তাই আমরা এটা বিশ্বাস করছি না। আমরা চাইছি প্রকাশ্যে আসুক, আর যা হবে এখন তো অল মেরিট নিয়োগের দাবি করা হচ্ছে, এখানে অল মেরিট যত ক্যান্ডিডেট আছে সবার সব কিছু জানার অধিকার আছে, তাই সমস্ত প্রকাশ্যে আসুক এবং দরকার হলে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দেওয়া হোক, এবং দ্রুত নিয়োগের দাবিতে আমাদের কাউন্সিলিং করুক, সেই কাউন্সিলিংয়ের নোটিশ চাই আমরা। বারবার আপনাদের বিরুদ্ধে কেন অভিযোগ উঠছে যে আপনারা সেটিং করে নিয়েছেন, গোপন বৈঠক করেছেন, কেন এই অভিযোগ? দেখুন, গোপনীয়তা মানে হচ্ছে চুরি করে কোনো জায়গায় পৌঁছানো, কিন্তু আমরা এখান থেকে মঞ্চ থেকে পারমিশন নিয়ে আমরা যাই, আমাদের এখানে কি দাবি নিয়ে যাচ্ছি সেটা মিডিয়া মারফত প্রচারিত হয়, এবং যেখানে প্রবেশ করি সেখানেও আগে মিডিয়া থাকে, ওখান থেকে বেরোনোর পরে সদেরেক মিডিয়া ছিল, এত কিছু মিডিয়া হওয়ার পরেও গোপন, আপনি যে জানতে পেরেছেন, যদি গোপন হতো তাহলে আপনি প্রশ্নটা করার সুযোগ পেতেন না? মূলত আপনারা যে দুদিকেই বসে রয়েছেন চাকরি প্রার্থী, যারা চাকরির জন্য আপনাদের দাবি দাওয়াও একই, কিন্তু আপনাদের মধ্যে এই মনোমালিন্য কেন তৈরি হচ্ছে? দেখুন, মানুষ মাত্রই ভিন্ন মত নিয়ে চলতেই পারে, কিন্তু লক্ষ্য উদ্দেশ্য এক থাকলে সেটা কোনো সমস্যা নয়। দেখুন, আমাদের যে চাকরির দাবি নিয়ে এখানে অবস্থান করছি, তো চাকরির দাবি নিয়ে অবস্থানে এখানে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল এসছেন একটা লক্ষ্য নিয়ে, তাতে কিন্তু সমস্যা হয়নি, লক্ষ্যটা যেহেতু এক, উদ্দেশ্যটা যেহেতু এক, আমরাও ওখানে যে যারা বসে আছেন তাদেরকে আমরা সম্মান করি, তারা নির্দিষ্ট একটা পথে সমস্যা থেকে উত্তরণের চেষ্টা করছেন, আমরাও নির্দিষ্ট একটা পথে সমস্যা থেকে উত্তরণের চেষ্টা করছি, এই জায়গায় যেহেতু লক্ষ্য এবং উদ্দেশ্য এক, তাই একে অপরের পরিপূরক বিষয়টা কখনো একটা অনুষ্ঠানে আপনার বক্তব্য সাংঘাতিকভাবে ভাইরাল হয়েছিল, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে আপনারা গিয়েছেন, এখন কোন পরিস্থিতির মধ্যে রয়েছে? দেখুন, এবিপি আনন্দের ভাইরাল যেটা হয়েছিল সেটা আমার বিশেষ কোনো কৃতিত্ব নাই, এখানে গোটা যত মানুষ আছে সবারই বুকের যন্ত্রণাটা হয়তো কোনো একটা মুখ দিয়ে বেরিয়েছে, এটুকুই বাবা। পরিস্থিতি কোন জায়গায় এবার এই জায়গাটা দাঁড়িয়ে, এখানে সেই সময় আমাদের কুণাল স্যার ছিলেন, তো উনি আমার সঙ্গে কথা বলেন, তার পরবর্তীতেই আমার ডাক আসে যে হ্যাঁ তোমরা একটু এসো, তা আমরা যাই, যাওয়ার পরে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে কথা বলেন, কথা বলার পরে একটা আলোচনার জন্য আমাদেরকে ডাকেন, তো এটা নিয়ে অনেকে বিরূপ সমালোচনা করছে। আমরা একটা কথা বলতে চাই যে এখানে যত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের এখানে এসছেন তাদের প্রতি আমরা সম্মান জানাই, বিভিন্ন রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিত্বরা প্রত্যেকেই চাকরির জন্য সরকারের কাছে আবেদন করেছেন, আমরা এটুকু অনুভব করি, গোটা বাংলার মানুষ সবাই আমরা জানি যে চাকরি দেওয়ার আবেদন করতে পারে গোটা বাংলা সমস্ত মানুষ, কিন্তু চাকরি দেওয়ার ক্ষমতা রাখে শিক্ষা দপ্তর তথা সরকার, তাই সরকারের কাছে আমাদেরকে আবেদনটা শেষ পর্যন্ত করতে হবে, এবং সরকারের কোনো একজন প্রতিনিধি, অর্থাৎ সরকারের প্রতিনিধি তিনি নন, জনপ্রতিনিধি, উনি আমাদের এক্ষেত্রে দরজার কাজটা করেছেন, সেই কক্ষে সেই দরজার মধ্যে দিয়ে আমরা শিক্ষা দপ্তরে প্রবেশ করার চেষ্টা করেছি, সেই শিক্ষা দপ্তরে আমরা প্রবেশ করেছি, এবং আগামী 8 তারিখে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা দপ্তরে বসেই চেয়ারম্যানের সঙ্গে চেয়ারম্যানের উপস্থিতিতেই আমাদের এই সমস্যা সমাধানের জন্য একটা আলোচনা হবে। এখানে একটা বলে রাখা দরকার, আপোষ আর আলোচনায় শব্দ দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আপোষ মানে হচ্ছে গোপনে মিটিয়ে নেওয়া, আর আলোচনা মানে হচ্ছে এখানে আন্দোলনটাকে জারি রেখে সমস্যা সমাধানের জন্য সুষ্ঠু আলোচনা। পৃথিবীর সমস্ত রকম সমস্যা আমরা মনে করি,
শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে আমরা মনে করি যে সুষ্ঠু আলোচনার মধ্যে দিয়ে যে কোনো সমস্যার সমাধান হতে পারে। আমাদের যে সমস্যার মধ্যে আমরা জর্জরিত, এটা সুষ্ঠু আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান হবে এবং 9-12 মেধাতালিকাভুক্ত প্রত্যেক শিক্ষক শিক্ষিকা পদপ্রার্থীর নিয়োগ সুনিশ্চিত হবে, এ নিয়ে আমরা পূর্ণ আশাবাদী। আমরা দিদির সঙ্গে কথা বলবো যে কতটা আপনারা আশাবাদী বা কোন পর্যায়ে রয়েছে। আমরা আশা সম্পূর্ণভাবেই নিয়ে বসে আছি, আমরা 8 তারিখের অপেক্ষায় আছি, জানি যে কিছু একটা ভালোই হবে। এই দীর্ঘদিনের যে আন্দোলন, আন্দোলন করতে করতে আপনারা প্রায় এত দিন হয়ে গেল, এখন কোন পর্যায়ে রয়েছে, কী চাইছে? এ থেকে বলতে পারি যে আলোচনা হয়ে হবে 8 তারিখে, সেই আলোচনার মধ্যে যে বিষয়গুলো ফুটে উঠবে, বিশেষ করে অল মেরিট লিস্ট নেওয়ার একটা প্রচেষ্টা চলছে সরকারের পক্ষ থেকে, এবং সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে। এই নিয়ে আমরা আশাবাদী প্রত্যেকেই, যাতে চাকরিটা সুনিশ্চিত হয়। আন্দোলন কি আপনাদের আরও তীব্র হবে? আরও তীব্রতর, যদি আমাদের নিয়োগ তার দ্রুত না পাই, তাহলে তীব্রতর আমাদের আন্দোলন হবে আগামী দিনে। তো মুখ্যমন্ত্রীও আপনাদের সঙ্গে দেখা করেছিলেন, তারপরেও আপনারা চাকরি পাননি, স্কুলে যেতে পারেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং হলো, এরপর আপনাদের কতটা আশা রয়েছে? আমরা তো শুধুমাত্র এতদিন ধরে শুধু প্রতিশ্রুতি পেয়েছি, ফলশ্রুতি তো পাইনি, তো সেক্ষেত্রে আমাদের আগামী 8 তারিখের যে বৈঠকটা আছে সেই হিসাবে আমাদের আলোচনা কত দূর, আমরা জানি আশাবাদী যে আমাদের তাড়াতাড়ি দ্রুত মাননীয় মুখ্যমন্ত্রী সেটার ব্যবস্থা করবে। সেটা প্রতিশ্রুতির বন্যা বয়ে গেছে, কিন্তু কতটা আশাবাদী আপনারা? আমরা সবাই আশাবাদী যে আলোচনার মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকেরই আমাদের চাকরি সুনিশ্চিত হবে, এবং আমরা সরকার পক্ষের কাছে আশাবাদী এবং আবেদন যে আমাদের বিষয়টা খুব দ্রুততার সঙ্গে মিটিয়ে দেওয়া হোক। কিন্তু শহীদুল ভাই, আপনারা যে এতটা আশাবাদী, কিন্তু আমরা দেখতে পেলাম প্রাক্তন শিক্ষামন্ত্রী তার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলো, তাহলে যাদের বলা হচ্ছে যে সেগুলো নাকি বহু চাকরি প্রার্থীদের টাকা, তাহলে যদি টাকা নিয়ে বসে থাকে সেই জায়গা থেকে আপনাদের চাকরি কীভাবে দেবে? দেখুন, বিচার বিভাগ এই বিষয়টা নিয়ে খুব দ্রুততার সঙ্গে কাজ করছে বলে আমরা মনে করি, এবং সিবিআই থেকে ইডি প্রত্যেকেই তৎপর যে এই শিক্ষা দুর্নীতির মূল উৎপাটন করার জন্য ওনারা চেষ্টা করে যাচ্ছেন, এবং বিচার বিভাগ এবং অন্যান্য তদন্তকারী সংস্থাকে আমরা স্যালুট জানাই। আর আমরা আশাবাদী, যেহেতু দুর্নীতিবাজরা ধরা পড়ছে আর আমাদের ন্যায্য চাকরির জন্য সরকার পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আলোচনায় বসতে চাইছে, কতদূর আগ্রহী সেটা তো আমরা পরিস্থিতিতে জানতে পারবো। তো সেক্ষেত্রে একটা শুভ দিকে এগোতে পারে একটা বিষয়টা, আমরা রাজ্যের ক্ষমতাসীন ব্যক্তিত্বের কাছেই আমরা এটা আবেদন রাখতে পারি এবং আশা রাখতে পারি যে আপনারা সঠিক সময়ে সঠিক পদক্ষেপটা নিন। একদিকে যেমন দুর্নীতিবাজদের বিচারটা হোক, অন্যদিকে যারা বঞ্চিত হয়েছে তাদের নিয়োগটা হয়ে বঞ্চনার অবসানটা হোক, এই আশাটা আমরা তাদের কাছে করতে হবে। আমরা দেখেছিলাম যে সারদা নারদা তদন্ত হয়েছে, আমানতকারীরা কিন্তু টাকা পায়নি, কিন্তু তার তদন্ত হয়েছে, নেতা মন্ত্রীরা জেলে গিয়েছে। ঠিক এখনও আমরা দেখলাম প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, তার বান্ধবী জেলে। এরপরে আপনারা আশাবাদী হচ্ছেন যে আমরা চাকরি পাবো, আমাদের সেই আশা রয়েছে, কিন্তু কোথাও একটা তদন্ত এগিয়ে গেলেও আপনাদের চাকরির দাবি নিয়ে কোনো রাজনৈতিক দলগুলির কিন্তু সেইভাবে আমরা মাথা ব্যথা দেখতে পাচ্ছি না। তাদের দাবি যে চোর সরকার, এদেরকে হটানো হোক, এদেরকে বিদায় জানানো হোক, কিন্তু আপনারা চাকরিটা কবে পাবেন? দেখুন, দুর্নীতি তো প্রচুর হয়েছে, সেটা এখন সবাই বুঝতে পারছে, কিন্তু তদন্ত হোক তদন্তের মতন, আমাদের রিক্রুটমেন্টে তো কোনো বাধা নেই, তো আমাদের রিক্রুটমেন্টটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যাক, আইনগত কোনো সমস্যা আমাদের নেই। দীর্ঘদিন ধরে কিন্তু এই আন্দোলন চলছে, যারা মেরিট লিস্টে নাম উঠেছে একেবারে প্রথম দিকে তাদের কিন্তু দীর্ঘদিন ধরে এই আন্দোলন চলছে এবং তারা বসে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এসে দেখলাম যে মাথার উপরে তাদের কোনো ছাউনি নেই, কোনো পারমানেন্ট কোনো টয়লেট নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। এইভাবে দীর্ঘদিন ধরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কোলে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে এক একজন এক একটা ধর্মের মানুষ, তাদের যে বিভিন্ন ধর্মের মানুষজন তারা বসে রয়েছে, ঈদের দিন বাড়ি যেতে পারেনি অনেকে, পুজোর সময় তারা ঠিকমতো বাড়িতে পুজো করতে পাচ্ছে না, এইভাবে তাদের যে পরিস্থিতি, কিন্তু কোথাও থেকে একটা কি তারা তাদেরকে চাকরি কবে দেওয়া হবে, কেন চাকরি পাচ্ছে না, এই দাবিটা কিন্তু কোথাও থেকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না। তাদের দাবি যে তারা দুর্নীতি করেছিল, তারা শাস্তি পেয়েছে, আরও বেশি তাদের শাস্তি হওয়া উচিত, এবং এর পুরো এই যে টাকা পয়সা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে যে টাকা পয়সা পাওয়া গেছে, এই টাকা পয়সা কোথা থেকে এলো, কাদের টাকা, কী ব্যাপার, এটা তদন্ত হোক, কিন্তু সঙ্গে সঙ্গে চাকরি প্রার্থী ভাই বোনেরা যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে তাদের চাকরিটাও দেওয়া হোক, নাকি শুধুমাত্র এটা নিয়ে রাজনীতিই হবে আর চাকরি প্রার্থী ভাই বোনেরা রাস্তায় এইভাবে বসে থাকবে, এই অমানবিকতা বাংলার মানুষ কিন্তু সহ্য করবে না, এটা মাথায় রাখতে হবে।